আপনি হয়তো ডায়েট মেনে কিছু খাবার খাচ্ছেন যাতে আপনার মনে হলো ওজন কমবে, কিন্তু দেখা গেল সেই খাবার একদমই আপনার সহ্য হচ্ছে না, বরং যার ফলে আপনার ওজন বেড়ে চলেছে। মনে রাখবেন, গ্যাস হলে মানুষের কিন্তু মোটা হয়, তবে দেখে নিন কি রকম সমস্যা আসতে পারে। অ্যাসিডিটি, আজকের দিনে এই সমস্যা কে না ভুগে, আর এই সমস্যা কিন্তু হয় আমাদের খাদ্যাভ্যাস থেকেই। বুক জ্বালা, বমি, পেটে ব্যথা, সবকিছুর পিছনে রয়েছে অ্যাসিডিটি। এখান থেকে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তখন ওজন কমানো আরো সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকে বেশি খাবার অভ্যাসও রয়েছে, সেখান থেকেও হতে পারে আলসার। দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি হতে হতে অন্ত্রের ক্ষতের সৃষ্টি হয়, ফলে অল্পের ইনফেকশন অ্যাসিড হয়। আর আলসার হলে খুব অল্প গ্যাপে খাবার খেতে হয়, এতে ওজন বেড়ে যায়, ব্যাকটেরিয়া জন্ম নেয়। খাবার থেকে পেটের যাবতীয় সমস্যা হয়, সেখান থেকে জন্ম নেয় ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া পেটে মিথেন গ্যাস তৈরি করে, সেখান থেকে মেটাবলিজম কমে যায়, ফলে বারবার ক্ষুধা পায় এবং ওজন বাড়ে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।